ফ্রেন্ড এখানে আমরা একটা কাঁকড়া পাইছি আমরা একটা চিংড়িও পেয়েছি সো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো ফ্রেন্ড আমরাও ভালো আছি আর আজকে যাচ্ছি আমরা নদীতে মাছ ধরতে আর আজকের ব্লগটা হচ্ছে মূলত লাইফস্টাইল ব্লগের মতনই আর যেহেতু আমরা সাতক্ষীরা জেলায় বসবাস করি এবং বঙ্গোপসাগর আমার পাশেই এবং তার উপসাখা হিসেবে অনেক নদীও এখানে আছে আর অনেক বড় বড় নদী আর আজকে আমরা যাব সেখানে মাছ ধরার জন্য এর জন্য আমরা ব্যাগে করে জাল নিয়েছি সো ফ্রেন্ড আমরা সেখানে যাব এবং গিয়েই তোমরা দেখতে পাবে যে আমরা কি মাছ পাই সো অবশ্যই তোমরা দেখতে থাকো আর ভিডিও এন্ড পর্যন্ত অবশ্যই সাথেই থাকো দেখা হচ্ছে ওখানে সো ফ্রেন্ড ফাইনালি আমরা আমাদের যে খাল আছে আমাদের বাড়ির পাশে সেই খালের পাশে চলে আসছি এবং আমি এবং আমার ছোটো ভাইয়েরা সবাই মিলে যাচ্ছি মাছ মারতে যে জাল আছে আমার সাথে সো যাচ্ছি জানি না মাছ পাবো কি না তো অবশ্য পাবো কারণ আমি এর আগেও অনেকবার গিয়েছি আজকে প্রথম না যে যাচ্ছি সো ফ্রেন্ড ফাইনালি আমরা চলে আসছি আমাদের নদীতে এবং আমরা এখন এই জাল নিয়ে যাবো মাছ ধরতে সো আমি আর আমার ছোটো ভাই এবং আর একটা ছোটো ভাই আছে যে ক্যামেরা ধরে আছে বর্তমানে সো আমরা সবাই মিলে যাবো এবং মাছ ধরা ট্রাই করবো দিবাস আমরা কি মাছ ধরতে পারবো তোমার কি মনে হয় অবশ্যই কারণ আমরা এর আগেও অনেকবার এখানে আসছি এইবার নতুন না অবশ্য ভিডিও করা হয়নি সো আমরা একটা লাইফস্টাইল ব্লগে এখানে চলে আসছি একটা কন্টেন্টের জন্য সো তোমরা দেখতে থাকো এবং আমরা অনতিবিলম্বে আমরা সেখানে যাচ্ছি সো আমরা নদী চরে চলে আসছি এবং এখানে অনেক নৌকা রাখা আছে সো আমরা এখন নৌকায় উঠবো দেখো সব সো ফ্রেন্ড আমাদের ওই সাইডে রাখা আছে বড় নৌকা এবং আমরা এখন ওখানে যাবো অর্পিত তুমি ওই সাইড দিয়ে ঘুরে আসো সো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের পায়ের অবস্থা পুরো নাজেহাল কারণ এখানে নরম কাদা আর আমরা এখন এরপরে যাবো গিয়ে আমরা মাছ ধরার জন্য ট্রাই করবো সো আমরা পরে হয়তো বা একসময় এখানে উঠবো সো এখন আমরা যাবো মাছ ধরতে কারণ আমাদের জেলা প্রায় শেষ এবং আমরা যাবো মাছ ধরতে এবং এরপরে যদি আমরা মাছ ধরতে যাই তাহলে আমরা লাইট পাবো না ততটা এবং ভিডিও শুট হবে না মূলত আমরা আসছি শুটির জন্য সো চলো সেখানে সো ফ্রেন্ড ফাইনালি চলে আসছি আমরা নদীতে এবং আমাদের এই সাইডে আছে নদী সো ফ্রেন্ড আর দেরি কেন অনেক অপেক্ষার পর এবং অনেক দূরে স্ট্রাগল করার পর আমরা অবশেষে সেই নদীতে চলে আসছি সো ফ্রেন্ড মাইক্রোফোন রাখো এবং চলো নদীতে সো ফ্রেন্ড এখন আমরা এই যে নদী চর দিয়ে হেঁটে আমরা নদীর ভিতরে যাচ্ছি কারণ এখন হলো ভাটা আর এখন জল নিচে থাকে সো এখানে পিছনে দেখা যাচ্ছে যে সুবিশাল নদী এবং সূর্য এই সাইডে এর জন্য কালো আসছে আর এখন আমরা এই বিশাল নদীতে গিয়ে মাছ ধরার জন্য ট্রাই করব জানি না আমরা সঠিকভাবে মাছ ধরতে পারবো কিনা এবং আমরা কোনো মাছ পাবো কিনা তারপরেও চেষ্টা করে দেখি সো তোমরা এই তোমরা আসো আসো এই যে নদীতে আমরা যাচ্ছি আর আমাদের যে একটা হাল অবস্থা পুরোই বেহাল হয়ে গেছে সো ফ্রেন্ড ফাইনালি আমরা নদীতে চলে এসেছি এবং আমি মাত্র নদীর জল স্পর্শ করলাম এবং আমরা এবার এখানে একটা জাল দিয়ে মাছ মারার ট্রাই করবো সো ফ্রেন্ড তোমরা দেখতে থাকো আমরা মাছ পাই কি সো ফ্রেন্ড আমি প্রথমবার জাল মেরে বসাইছি এবং এখানে দেখা যাক আমরা কী পাই সো ফ্রেন্ড এখানে আমরা একটা কাঁকড়া পাইছি তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ আমার মুখ পেটে ভালো করতে সামিল দেওয়া প্রথমে দেখা যাচ্ছে আমরা একটা কাঁকড়া পাইছি এবং দেখা যাক আর কিছু আমি পাইছি কি না ফ্রেন্ড একটা চিংড়িও আমরা পাইছি এই চিংড়িটা ধর ধুইনে ধুইনে দাদা
তো ফ্রেন্ড আমরা ফাইনালি না আমাদের মাছ মারা সম্পন্ন করছি এবং আমরা ততটাও মাছ পাইনি, আমরা দুটো তিনটে চিংড়ি মাছ পেয়েছি এবং যেহেতু সূর্য ডুবে যাওয়ার মতন হয়েছে সো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, ভিডিওটিকে কমেন্ট করে জানা তোমার মতামত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো, বাই।